নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব বাড়ির মৃত পরিবারবর্গের, অর্থাৎ যারা মারা গেছেন, যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, সেই সমস্ত প্রিয়জন আত্মীয় স্বজনদের ছবি আমরা বাড়ির কোন স্থানে রাখবো এবং কোন স্থানে রাখবো না, বাস্তু বিশেষজ্ঞদের মতামত কী এই সংক্রান্ত আজকের পর্ব। অবশ্যই গুরুত্ব সহকারে সম্পূর্ণ পর্বটি দেখবেন। আশা করি আপনারা পর্ব দেখার পরে এই বিষয়ে সম্পূর্ণ একটা পরিষ্কার ধারণা তৈরি করতে পারবেন। বন্ধুরা, প্রথম যেটা বলার, বাড়ির ঠাকুরঘর, বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির ঠাকুরঘরে কোনোভাবেই মৃত ব্যক্তির পরিবারবর্গের ছবি আপনারা রাখবেন না। বাড়ির ঠাকুরঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, পজিটিভ শক্তির ভাণ্ডার। এইখানে যদি আপনারা বাড়ির মৃত আত্মীয় স্বজনদের ছবি রাখেন, তাহলে কিন্তু বাস্তু বিশেষজ্ঞদের মতে নেগেটিভ স্রোত আপনাদের বাড়িতে বৃদ্ধি পাবে এবং কোনোভাবেই বাড়ির বৃদ্ধি হবে না। বাড়ির পরিবারবর্গের সদস্যদের, যারা বাড়িতে বসবাস করছেন, তারা বাস্তুদোষের শিকার হবে, অশান্তি বিবাদ কলহ বেড়ে যাবে, বাড়ির মধ্যে আয় উন্নতি ব্যাহত হবে। কোনোভাবেই কিন্তু ঠাকুরঘরে মৃত ব্যক্তিদের ছবি রাখা উচিত না। ঠাকুর সিংহাসনও একদমই এইরকম ধরনের ছবি আপনারা রাখবেন না। দ্বিতীয় যেটা কথা, সেটা হচ্ছে বাড়ির সাউথ ওয়েস্ট কোণ, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে মৃত ব্যক্তি পরিবারবর্গের ছবি যদি আপনারা রাখেন, তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ স্রোতের প্রভাব বৃদ্ধি পাবে। বাড়ির সদস্যরা যে কোনো সময় রোগগ্রস্ত হয়ে পড়তে পারে, অসুস্থতার মাত্রা বাস্তুতে বৃদ্ধি পেতে থাকবে। কোনোভাবেই দক্ষিণ পশ্চিম কোণে বাড়ির মৃত পরিবারবর্গের ছবি, আত্মীয় স্বজনদের ছবি, প্রিয়জনের ছবি আপনারা রাখবেন না। তৃতীয় যেটা আছে, সেটা হচ্ছে বাড়ির শোয়ার ঘর, যেখানে আপনারা শুচ্ছেন, শোয়ার ঘর, বেডরুম। বেডরুমে কিন্তু আপনারা কোনোভাবেই মৃত ব্যক্তিদের ছবি রাখবেন না। বেডরুমে যদি মৃত ব্যক্তিদের ছবি রাখা হয়, তাহলে বলা হয় দুঃস্বপ্ন বৃদ্ধি পায়, ঘুমের মাত্রা কমে যায়, নিদ্রা ব্যাহত হতে পারে এবং যে স্বামী স্ত্রীরা সেই বেডরুম ব্যবহার করবে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পেতে পারে এবং সবসময় কিন্তু দেখা যায় যে সাংসারিক একটা অশান্তি এর ফলে সৃষ্টি হয়ে যায়। তাই কখনোই বেডরুম বা শোবার ঘরে মৃত ব্যক্তিদের ছবি রাখা উচিত না। এরপরে যেটা, সেটা হচ্ছে বাড়ির একদম কেন্দ্রস্থল। বাড়ির কেন্দ্রস্থলে যদি আপনারা এরকম ছবি রাখেন, তাহলে বাড়ির সদস্যরা দুর্ঘটনাগ্রস্ত হতে পারে যে কোনো মুহূর্তে, অর্থাৎ দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি করিয়ে দেয় বাড়ির কেন্দ্রস্থলে মৃত ব্যক্তিদের ছবি রাখা। কোনোভাবেই বাড়ির মধ্যস্থলে মৃত ব্যক্তিদের ছবি আপনারা রাখবেন না। এইবার আসি তাহলে কোথায় রাখা উচিত। বাস্তু বিশেষজ্ঞদের মতে সবথেকে উত্তম স্থান হচ্ছে উত্তর পূর্বকোণ, কিন্তু বন্ধুরা আমার মতে উত্তর পূর্বকোণ যেহেতু ঠাকুরঘরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থল, এখানে ঠাকুরঘর স্থাপন করার কথা সবসময় বলা হয়ে থাকে এবং এটাই ঠাকুরঘরের ঈশানকোণ, যেহেতু এটা ঠাকুরঘর স্থাপনের জন্য এটা সবথেকে ভালো স্থান, তাই কখনোই কিন্তু ঠাকুরঘর যদি আপনাদের ঈশানকোণে হয়ে থাকে, ঠাকুরঘর যদি আপনাদের উত্তর পূর্বকোণে হয়ে থাকে, তাহলে কিন্তু উত্তর পূর্বকোণে আপনারা কখনোই মৃত ব্যক্তিদের ছবি রাখবেন না। এইখানে কিন্তু মৃত ব্যক্তিদের ছবি রাখলে তাহলে কিন্তু বাস্তুদোষ থাকবে। তাহলে কোথায় রাখবো? সবথেকে উত্তম স্থান হচ্ছে দক্ষিণ দেয়াল বা দক্ষিণ দিক। বাড়ির দক্ষিণ দিক হচ্ছে মৃত ব্যক্তিদের ছবি রাখার জন্য সবথেকে উত্তম স্থল। দক্ষিণ দিকের অধিপতি গ্রহ মঙ্গল, দক্ষিণ দিকের অধিপতি দেবতা হলো যম, তাই দক্ষিণ দিক হচ্ছে সবথেকে উত্তম স্থল। সেইখানে আপনারা বাড়ির মৃত পরিবারবর্গের ছবি রাখতে পারেন। এই ক্ষেত্রে একটা কথা বলার, অনেকেই হয়তো এরপরে প্রশ্ন করে যে দক্ষিণ দেয়ালে যদি রাখি তাহলে মুখটা কোন দিকে হচ্ছে? অবশ্যই মুখটা উত্তর দিকে থাকছে, অর্থাৎ দক্ষিণ দেয়ালে আপনারা ছবিটা লাগাচ্ছেন এবং ফটো ফ্রেমের যে মুখটা সেটা উত্তর দেয়ালের দিকে, উত্তর দিকে থাকবে। একইভাবে উল্টো দিকে, অর্থাৎ আপনারা উত্তর দেয়ালেও রাখতে পারেন, উত্তর দেয়ালে আপনারা মৃত পরিবারবর্গের ছবি রাখতে পারেন, সেই ক্ষেত্রে উল্টো দিকে অর্থাৎ দক্ষিণ দিকে তাদের ফেসটা, ফটোর ফেসটা থাকবে। এইভাবেও কিন্তু আপনারা রাখতে পারেন, তবে এই ক্ষেত্রেও খেয়াল রাখবেন উত্তর দিকেও কিন্তু অনেক সময় ঠাকুরঘর অনেকে স্থাপন করে, উত্তর দিকেও কিন্তু ঠাকুরঘরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থল। যারা উত্তর দিকে ঠাকুরঘর বা উত্তর পূর্ব দিকে ঠাকুরঘর করেছেন, তারা কিন্তু এই দেয়ালে কখনোই মৃত ব্যক্তিদের ছবি রাখবেন না। আরেকটা কথা বন্ধুরা এখানে মনে করিয়ে দেওয়ার, সেটা হচ্ছে এই ফটোগুলো যদি ফাটা থাকে, কোনোভাবে যদি নষ্ট হয়ে থাকে, সেই ফটোও কিন্তু রাখা উচিত না। অবশ্যই ফটোটা বা ফটো ফ্রেমটাকে আপনারা পরিষ্কার করে নিয়ে নতুন কাঁচ লাগিয়ে তাহলেই রাখবেন। আর যে কোনো উৎসব অনুষ্ঠানের সময় এই ফটো ফ্রেমগুলোকে একটু সাজিয়ে তোলা, ফুল দিয়ে, মালা দিয়ে, শ্রদ্ধা সহকারে সাজিয়ে তোলার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে কিন্তু
আপনাদের ওপর সেই পূর্বপুরুষদের পিতৃপুরুষদের আশীর্বাদ বেশি মাত্রায় বর্ষিত হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এবং পর্বটি বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন এবং আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই লাইক করুন। সকলের ওপর পূর্বপুরুষদের আশীর্বাদ বর্ষিত হোক, পিতৃপুরুষদের আশীর্বাদ ধন্য সকলে হন, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।